আসলে এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে এই অত্র এলাকায় প্রায় কম করে হলো 1000 হয়তো 1200 শ্রমিক আছে, সব ট্রাক ড্রাইভার হেল্পার চালক আমার মেহনতি শ্রমিক ভাইরা। এখানে এসেছি, এখানে আমাকে অনেকে ফোন করে বলেছেন এই অত্র এলাকায় যারা রাত্রে বালুর গাড়িগুলো চালাই তাদের বিভিন্ন কারণ অকারণে প্রশাসনে ডিস্টার্ব করে, ট্রাফিকে ডিস্টার্ব করে, বিভিন্ন সমস্যা এখানে আছে, জটিলতা জর্জরিত। ভাই আপনি একটু আসেন, আমাদের উদ্দেশ্যে আপনি একটু আমাদের জন্য কথা বলেন, আমাদের পক্ষে একটু কথা বলেন, আমাদের দেখার মতো কেউ নাই। থাকলে অনেকে যাদেরকে নেতৃত্ব এনেছি তারা বুবা হয়ে গেছে, তারা কথা বলে না। এখন আমি এই জায়গায় এসে সব শ্রমিকরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, কথাবার্তা বলতেছে আমার সাথে, আমার থেকে অনেক শান্তি লাগলো। আমি এখানে আসার পূর্বে এবং আগে আগের অনেক নেতারা এই জায়গায় ছিল, এখনও আছে, বিভিন্ন কর্মক্ষেত্র আছে। আমার এই চট্টগ্রাম ট্রাক কাভারম্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে যারা এখানে কাঠদারি আমার শ্রমিক ভাইরা আছেন, সদস্য ভাইরা আছেন, সবাইকে আমার আমার এই সংগঠনের পক্ষ থেকে, এই মামুন রশিদ রুবল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমার মার্কা হচ্ছে খেজুর গাছ, বিষয় সেটা না, বিষয় হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, যে জায়গা থেকে আমাকে ফোন করা হয়েছে আমি সেজন্য এখানে এসেছি। এখানে আমারও অনেক প্রার্থীরা আছে, কিন্তু বিষয় হচ্ছে সাধারণ শ্রমিক কী চাই, সাধারণ শ্রমিক চাই যে আমরা কোনো নেতার কাছে টাকা পয়সা চাচ্ছি না, কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া নাই। আমাদের একটা চাওয়া হলো আমরা রাস্তায় গাড়ি চালাই, আমাদের বিপদ আপদে সুবিধা অসুবিধে দুঃখ সুখে যে লোকটা আমাদের জন্য ফোন করবে, প্রশাসনের যে ঝামেলাটা আছে ওটা পুলিশের দলে আমাদেরকে একটু হেল্প করবে, হ্যালো করবে, এটা চাচ্ছে শ্রমিকরা, কোনো টাকা পয়সা চাচ্ছে না। এখন 28 তারিখে নির্বাচন যদি আপনি জয় হন তাহলে কি শ্রমিক যোজনা আপনি কী কাজটা করবেন সেটা মেসেজটা আমাদেরকে দেন। আমি 26 তারিখে আল্লাহর রহমতে যদি আমাকে এই শ্রমিক ভাইরা যদি বিপুল ভোটে নির্বাচিত করে, আমি যদি সভাপতিতে খেজুর গাছ মার্কায় যদি নির্বাচিত হই, এই এলাকার অত্র এলাকার শ্রমিকের যে সমস্যাটা আছে এটা আমি সমাধান করব, পুলিশের সমস্যাটা সমাধান করব। এবং যদি নির্বাচিত না হয় নতুন ক্যাবিনেট যারা আসবে তাদেরকে নিয়ে আমি চেষ্টা করব এই এলাকার পুলিশের সমস্যাটা সমাধান করার জন্য। নির্বাচিত হলো এই এলাকায় আসবো, না হলে আসবো, যেহেতু আমি শ্রমিক, আমি সাধারণ শ্রমিকের মাধ্যমে মিশে আছি, সাধারণ শ্রমিকরা আমাকে ভালোবাসে, সেজন্য আমার আসতে হবে, পদ পদবি বড় বিষয় না। 26 তারিখে যতগুলো প্রার্থী হয়েছে এখানে অনেকগুলো মেসেজ আমাদের কাছে আসছে যে অনেকে নন ড্রাইভার নির্বাচন প্রার্থী হয়েছে, এই বিষয়টা কতটুকু সত্য আপনি জানান? এখানে যারা ড্রাইভার না, যারা এখানে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে, বিষয়টা হচ্ছে কে গাড়ি চালক কে চালক না, শ্রমিকরা 26 তারিখে নির্বাচনের মধ্যে দিয়ে চালকদেরকেই আশা করি নির্বাচিত করে এই ক্যাবিনেটে নেতৃত্ব দিয়ে হবে, এটা আমি আশাবাদী। দক্ষিণ চট্টগ্রামে পটিয়া সাগর পাশে একটা দুর্ঘটনা হয়েছে, সাড়ে বারোটার মধ্যে এরকম হবে। আমি লোহাগাড়া আসার পথে আমাকে ফোন করলো, ভাই আমি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে একটু বাঁচান, ওখানে যে সভাপতি সেক্রেটারি আছে ওদেরকে কল দিচ্ছে, ওদেরকে পাচ্ছি না, আপনি একটা আমাকে আমাদেরকে হেল্প করেন। তাৎক্ষণিক আমি এসে উপস্থিত হয়ে ওই গাড়িটা সাইড করলাম, দুইটা গিয়া করলাম, যেখানে মাথা পেটে গেছে আমার শ্রমিকের তাৎক্ষণিক মেডিকেলে পাঠিয়েছি। পুলিশের সাথে আলাপ আলোচনা করে মালিকদের সাথে কথা বলে একটা সমাধান দিয়ে আমি ওই জায়গা থেকে আমার নিজ গন্তব্যস্থানে চলে এসেছি। আমাদের কাছে অভিযোগ আসছে এখানে নাকি প্রতিপক্ষ নির্বাচনের গণসংযোগ চলাকালীন এখানে মারধর করা হয়েছে। এখন প্রতিপক্ষ
নির্বাচনের ক্ষেত্রে আমার অনেক প্রতিপক্ষ থাকতে পারে, ওখানে যারা নেতৃত্ব দিই তাদের কতগুলো প্রতিপক্ষ আছে, তাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার বিষয় হচ্ছে উনি আমার শ্রমিক, আমার কাছে কোনো প্রতিপক্ষ নাই। আমার শ্রমিক যেখানে ফোন দিবে বিপদ আপদে ডাকবে, এই আমার আমি মামুন রশিদ রুবেলকে পাশে পাবে, এটা আমার অঙ্গীকার। এই কালোঘাটবাসীর জন্য আমি দক্ষিণ চট্টগ্রামে একটা অ্যাম্বুলেন্স দেওয়ার অঙ্গীকার করেছি, যেহেতু আমাদের এখানে চট্টগ্রাম মেট্রোতে একটা অ্যাম্বুলেন্স আছে, দক্ষিণ চট্টগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে তারা অনেক দূর হয়ে যায়, এই গাড়িটা ওখান থেকে যাইতে কষ্ট হয়, আমার শ্রমিক বাইরা ড্রাইভার বাইরা অনেকে প্রেগনেন্টের সমস্যা থাকে, অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্টের ঝামেলা থাকে, সেজন্য একটা গাড়ি খুবই জরুরি। অনেকের মাথায় চিন্তাই নাই বা চিন্তা থাকলে এরা এটা করবে না, কারণ ওরা ড্রাইভার না, ড্রাইভার দুঃখ ওরা বুঝে না, সেজন্য আমি যেহেতু ড্রাইভার, আমিও ড্রাইভার, আমার বাবাও ড্রাইভার, আমরা ড্রাইভার ফ্যামিলি, আমাদের আমরা গাড়ি চালাইয়ে কষ্ট করলে কীভাবে গাড়ি চালায়, কীভাবে কষ্ট হয় রাস্তা, পুলিশের কীভাবে সমস্যা হয়, ওইটা আমি দুঃখ বুঝি বিদায়। আমার মন কাছে আমি একটা জিনিস ওদেরকে দেব, ওইটা আমি ওদেরকে অঙ্গীকার করবো, নির্বাচন করলো নির্বাচন নির্বাচিত হলেও দেবো, না হলে একটা দক্ষিণ চট্টগ্রাম আমি একটা অ্যাম্বুলেন্স দেবো আমার শ্রমিক ভাইদের জন্য। এখন এই কালোঘাটবাসীর জন্য আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে সহসভাপতি যদি নির্বাচিত করে, এই কালোঘাটবাসীর জন্য যারা বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সিনিয়র সিটিজেনশিপ, তাদেরকে একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করা, বয়স্ক ভাতা। আর যারা জিন্দা ফন মানুষ, আমি মরে গেলাম পৃথিবীটা শোনা হলো আমার কিছু হবে না, আমি জিন্দা থাক অবস্থায় 25-30 বছর হলে আমার কার্ডটা আমি জমা দিয়ে দেবো কেন্দ্রতে, আমি সংগঠন করব না, সংগঠন আঁকে আমি লালন কোয়ালন অনেক দিন করেছি, আমি এখন অবসর যাওয়ার অবসর হওয়ার টাইম হয়ে গেছে আমার, আমার কার্ডটা আমি সেলেন্ডার করে দেবো, আমার কল্যাণ ফাউন্ডে যে 60,000-80,000 যেটা নির্ধারণ হয় ওই টাকাটা আমি তুলে নেব, তুলে নিলে আমি অন্ততপক্ষে বেঁচে থাকা অবস্থায় আমার টাকাটা আমি খেতে পারলাম, চলতে পারলাম, এটা কোনো একটা পানের দোকানদারি করলাম। এটা যতটুকু জানি যে আপনার এই কল্যাণ ফান্ডের টাকাগুলো উত্তোলন থেকে মিনিমাম একটা গড়ায় সময় নির্ধারণ হয়ে যায়, এই বিষয়টা নিয়ে কতটুকু আপনার ভূমিকা রাখবেন? মানুষ যখন মৃত্যুবরণ করে অনেক ক্ষেত্রে 10-15 জন মানুষ যদি একসাথে মরে, তখন ওই টাকাটা দেওয়ার জন্য একসাথে করে মেয়র মহোদয় বিভিন্ন সামাজিক লোককে আনি একসাথে দেখানোর জন্য দেওয়ার চিন্তা করে, কিন্তু আমার বিষয় তো সেটা না, আমি মরে গেলাম আমার টাকাটা আমি যত দ্রুত পাই সাথে সাথে পাওয়ার আমি ওই ব্যবস্থাটা করে দেবো, 10-15 জন কখন মরবে কখন টাকাটা পাবো। আর অনেকে সমিতি থাকে, আশা সমিতি, ব্র্যাক সমিতি, সাজাদা ফাউন্ডেশন, সমিতির থেকে টাকাটা নাই, ওই কার্ডের টাকাটা তুললে আমি ওখানে দিয়ে দেবো, কিন্তু ওইটা তুলতে তুলতে অনেক ক্ষেত্রে অফিসাররা বিভিন্ন মানসম্মানের ক্ষতি হয়, গড় আসে চিল্লে চেঁচামেচি করে, চিল্লে চিল্লে করে, ওইটা আমি হতে দেবো না, মরলেই এক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবে কল্যাণ ফাউন্ডের টাকাটা। এখন আমার শ্রমিক ভাইরা সবাই আমার জন্য আমাকে দোয়া করবেন, আমার মার্কা খেজুর গাছ, আমার পদবী হচ্ছে সহসভাপতি, সহসভাপতি পদবী বিষয়টা, বিষয় হচ্ছে খেজুর গাছে যদি আপনারা একটা একটা করে ভোট দেন আল্লাহ রহমতে আসলে হয়তো আমার নেতৃত্বে থাকলে অনেক কিছু করতে পারবো, নেতৃত্ব যদি না থাকি একটু কম করতে পারবো আর কি, কমাতে থাকবে না, যদি কমাতে আসেন হয়তো আমার আপনাদের কল্যাণ আমি লাগবো, আমি চট্টগ্রামের সন্তান, আপনার পাশের এলাকার আমার বাড়ি, এবং যারা আমার এই শ্রমিক ভাইরা যারা আমাকে ভালোবাসেছেন, আমার জন্য তালি দিয়েছেন, কষ্ট করেছেন, স্লোগান দিয়েছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমি মোবারকবাদ জানাই, এবং চ্যানেল কর্ণফুলিকে আমার এই শ্রমিক ভাইদের পক্ষ থেকে, ট্রাক গভর্নমেন্ট শ্রমিক ভাইরা যারা আছেন সবার পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দিচ্ছি আমি।